আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনাই করি। তো আজকে আমি মূলা শাক ভাজি করব, রান্নাটা দেখাবো, আপনারা দেখতে থাকুন রান্নাটা কীভাবে করি। প্রথমে গ্যাসের উপরে কড়াইটা দিয়ে দিলাম, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেল দিয়ে দিতে হবে, তেলের পরিমাণ এতটুকু। কাঁচা ঝাল 7টা থেকে 8টা, 4টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ ছোটো, আর 1টা রসুন। ভিতরে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দেবো, এতটুকু পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, লাল লাল করে নিতে হবে মাছটা, যাতে ভালো করে ভেজে নিতে হবে। করে লাল করতে হবে, ভালো করে লাল করে নিতে হবে, বাদামি কালার। ভাজাটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মূলা শাক দিয়ে দেব। মূলা শাকটা কুচি কুচি করে কিন্তু করে কেটে নিতে হবে, 5 থেকে 7 বার মূলা শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। মূলা শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দশ মিনিটের জন্য সেদ্ধ করতে দিতে হবে, ঢাকনাটা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর কম পাওয়ারে রাখতে হবে চুলাটা। মূলা শাকটায় কিন্তু আমি লবণ দিয়েছিলাম না, যেহেতু মূলা শাক একটু লবণ লবণই লাগে, তো লবণের পরিমাণ কতটুকু দেব প্রথমে লবণের পরিমাণ এতটুকু আমি দেব, কেন লবণ তাহলে বেশি হয়ে যাবে, লবণের পরিমাণ অল্প দিব। মূলা শাক এমনি লবণ লবণ লাগে, বেশি দিয়ে ফেললে কিন্তু শাকটা লবণ লবণ হয়ে যাবে। শাকে কিন্তু পানি বের হয়ে আসছে, শাকের পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে জাল দিয়ে, একেবারে শাকটা শুকনা শুকনা ভাজি হবে। আর শাকটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। শাক ভাজিটা আমার প্রায় হয়ে আসছে, শাকের পানিটাও শুকিয়ে গিয়েছে, আরেকটু শুকাবে। শাক ভাজিটা হয়ে গেছে, একেবারে শুকিয়ে নিছি, পানি একেবারে নেই, শুকনা শুকনা। আজকে আর নিচে নামিয়ে পাত্রে পরিবেশন করে দেখাবো না, এইভাবে করে শাক ভাজি বাসায় আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন।
Thank you.